রবিবার বিকেল 4টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে জিআরপিএফ এবং আরপিএফ যৌথ অভিযান চালিয়ে তিন বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেফতার করে। সাদা পোশাকে পুলিশ অপেক্ষা করছিল স্টেশন চত্বরে। একসময় ওই তিনজন আসতেই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। প্রথমে তারা ভারতীয় নাগরিক বলে দাবি করলেও সেই সাপেক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। স্বীকার করে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। ধৃতরা হল 36 বছর বয়সী রোজিনা আক্তার, 36 বছর বয়সী পারুল বেগম এবং 26 বছর বয়সী সুলতানা বেগম। জিআরপিএফ থানার ওসি তাপস দাস জানান, তিনজন মহিলাই বিবাহিত। তারা আহমেদাবাদ যাওয়ার উদ্দেশ্যে এসেছিল। এটা গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে, যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে। তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আরপিএফ থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডোর আছে, আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুশের মতো থাকি। তো সেই সময় প্রায় বিকাল প্রায় 4টার দিকে আমরা দেখলাম তিনজন মহিলা যারা মানে মেইন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম 1-এর দিকে ঢোকার চেষ্টা করছে। তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশি ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টেড কিছু থাকতে পারে। তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে প্রথম তো তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে 5:20-তে যে একটা ট্রেন আছে, স্পেশাল ট্রেন, ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে। কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওই সব কিছু দেখাতে কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল।